সামনেই শারদীয় উৎসব দুর্গাপূজা। তবে এবারের উৎসব বিগত দিনের যাবতীয় ঐতিহ্যকে অনেকটাই ম্লান করে দিল বিশ্ব ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাস। টানা কয়েক মাসের নজিরবিহীন অভিজ্ঞতা নিয়ে রাজ্যের মানুষ স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলেও করোনার আতঙ্ক কিন্তু এখনও দূর হয়ে যায়নি। এর মধ্যেই চলছে হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের চিরশ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি, যে উৎসবের প্রহর সবসময় শুনে থাকেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ। বর্তমান পরিস্থিতির নিরিখে উৎসবের আয়োজনে কোনো বাধা নেই প্রশাসনের, তবে পুজোর আয়োজন করতে হবে সমস্ত ধরনের প্রশাসনিক নিয়মকানুন মেনেই। ইতিমধ্যেই প্রশাসনের তরফে পুজো উদ্যোক্তাদের বেশ কিছু নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়। নিয়ম মেনে পুজোর আয়োজন করা হলেই মিলবে অনুমতি, নতুবা নয়। তাই প্রশাসনিক নিয়মকানুন মেনেই বিভিন্ন ক্লাব এবং সংস্থা এবছর দায়সারাভাবে অনেকটা নিয়ম রক্ষার তাগিদে করছে পুজোর আয়োজন। শুধুমাত্র যেন ব্যতিক্রমী শহরতলি ঊষা বাজার স্থিত ভারতরত্ন সংঘ। গত কয়েক বছর ধরে শারদীয় উৎসব মানেই রাজ্যবাসীর কাছে এই ক্লাবটি। পুজোর দিনগুলিতে রেকর্ড সংখ্যক দর্শক টানার লক্ষ্যে গত কয়েক বছর ধরে আকর্ষণীয় প্যান্ডেল ও মূর্তি নির্মাণ করে আসছে এই ক্লাব, যা উপভোগ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই ক্লাব প্রাঙ্গণে। এবার যেন তার সম্পূর্ণ বিপরীত। আগরতলা শহরের বিগ বাজেটের পুজো উদ্যোক্তারাও সরকারি নিয়মের গেরাকলে পড়ে এবং সাধারণ মানুষের জীবন রক্ষার্থে পুজোর আয়োজন করছে অনেকটাই সাদামাটা। এই জায়গায় অন্যদের ট্যাক্কা দিয়ে প্রশাসনিক নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রামের নাম করে বিশাল আকার মন্দির নির্মাণ করে চলেছে ভারতরত্ন সংঘ। প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে সরকারের নিয়মনীতি উপেক্ষা করেই ভারতরত্ন সংঘ প্রাঙ্গণে গড়ে উঠছে 5000 বছর পুরনো ঐতিহ্য বহনকারী রাম জন্মভূমি, অযোধ্যা রাম মন্দির এবং সূর্য নদীর ঘাট। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই চলছে গোটা রাজ্যে জোরদার জল্পনা কল্পনা। কেন্দ্র ও রাজ্যে এই মুহূর্তে চলছে রাম রাজত্ব, আর এই রামের নাম করেই চলছে এখন রাম মন্দিরের অনুকরণে ভারতরত্ন সংঘের প্যান্ডেল নির্মাণ। তাই বিভিন্ন মহলে উঠছে এখন কৌতূহল বশত নানা প্রশ্ন। যদিও ভারতরত্ন সংঘের কর্মকর্তাদের দাবি, সরকারি সমস্ত নিয়মকানুন মেনেই সবকিছু চলছে এখানে। প্রত্যাশা ছিল আরও অনেক কিছু করার এবছর, কিন্তু প্রশাসনিক নিয়মকানুন এবং বর্তমান পরিস্থিতির নিরিখে দর্শকদের আকর্ষণীয় কিছু উপহার দেওয়া সম্ভব হচ্ছে না এবছর। প্রায় 40 ফুটের উচ্চতা সম্পূর্ণ রাম মন্দির নির্মাণ বর্তমান পরিস্থিতিতে অনেকের কাছেই রাম মন্দিরের প্যান্ডেল এই মুহূর্তে মানানসই নয়। প্রশাসনিক নির্দেশিকা মান্যতা বলতে রয়েছে শুধুমাত্র মূর্তির উচ্চতা 10 ফুট। এছাড়া প্রতিমা দেখার জন্য রয়েছে উন্মুক্ত ব্যবস্থা, আর বাকি সবকিছুই প্রশাসনিক নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্যান্ডেল নির্মাণের কাজ চলছে এখন ভারতরত্ন সংঘ প্রাঙ্গণে। পূজা কমিটির সহসভাপতি মোহিত দাস রবিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, অনেকেই অনেক কিছু বলবে, তাতে কিছু যায় আসে না। সাধারণ মানুষের মতামতে অনেক কিছুই থাকতে পারে, তবে যা কিছু চলছে সবকিছুই প্রশাসনিক নির্দেশ মেনে। পুজোর দিন ক্লাব প্রাঙ্গণে থাকবে স্যানিটাইজার ও মাস্ক, বজায় রাখা হবে সামাজিক দূরত্ব। তিনি আরও জানান, এবছর পুজোর বাজেট 6 থেকে 7 লক্ষ টাকা। ক্লাব সদস্যদের দেওয়া চাঁদা দিয়েই চলছে পূজার আয়োজন। আপনার নাম এবং কোন ক্লাবে? আমি ভারতরত্ন ক্লাবের আমি সহসভাপতি। এটা ঊষা বাজার অবস্থিত। মূলত এবছর আপনারা দুর্গাপূজাকে সামনে রেখে কি ধরনের প্যান্ডেল করেছেন এবং তার কি থিম রয়েছে? এবং আমরা এবছর ভারতীয় একটি দর্শনীয় স্থান সূর্য নদীর কিনারে রাম মন্দিরকে নিয়ে করছি, যেখানে রাম জল সমাধি দিয়েছে ওই নদীতে, সেটাকে বেসিস করে আমাদের পুজোর থিম। করোনা ভাইরাসকালে আমরা কি প্রিকশন আপনারা নিয়েছেন? অতি মহামারীতে সরকারি যে নির্দেশনামাগুলি আমাদের কাছে এসছে সবগুলি ফলো করেই আমাদের পুজো প্যান্ডেল তৈরি হয়েছে, এবং আমরা ব্যক্তিগতভাবে আরও কিছু চাকচিক্য করার ইচ্ছে ছিল, যেটা সরকারি নির্দেশনামার কারণে আমরা করতে পারি নাই, জনসাধারণের কথা চিন্তা করে করতে পারি নাই। আমার মাঠে প্রায় 300 ফুট বা 150 ফুট জায়গা খালি আছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যেন আমার পুজো দেখতে পারে, এবং সরকারের যে নির্দেশনামা অনুযায়ী স্যানিটাইজেশান, হ্যান্ড ওয়াশ, মাস্ক সবগুলি আমাদের ক্লাবের পক্ষ থেকে থাকবে। যারা মাস্ক নিয়ে না আসবে তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট একটা মাস্ক দেবো, স্যানিটাইজেশনের ব্যবস্থা তো থাকবেই। এইভাবেই আমাদের পুজোর কাজ এগিয়ে চলছে, এবং আশা করি আমিও সুস্থ থাকবো, আপনিও সুস্থ থাকবেন, সেই চিন্তা করেই সমস্ত দর্শনার্থী পুজো দেখবেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের এই মণ্ডপ নিয়ে কিছু বিতর্কিত সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা কীভাবে দেখছেন এবং সেই বিষয়টা কাটার জন্য কোনো ব্যবস্থা করেছেন? না, দেখুন, যে কেউ মত অনুযায়ী মতামত ব্যক্ত করে বা ব্যক্ত করতে পারে, সেটার প্রতি আমাদের নজর না দিয়ে সরকারি নির্দেশনামাগুলোকেই আমরা ফলো করছি। জনসাধারণ অনেকেই অনেক কিছু বলতে পারে, সেটার উপরে তো বলা ঠিক না। যার ব্যক্তিগত মতামত যে দিচ্ছে দিতেই পারে, এটা তার নিজস্ব ভিউজ। আর আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রশাসন আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে আমরা সেই গাইডলাইন অনুযায়ী আমাদের পুজো প্যান্ডেল এবং মূর্তি প্রশাসনের যেমন নির্দেশনামা আছে 10 ফুটের বেশি মূর্তি হবে না, আমরাও 10 ফুটের থেকে আরও 1-2 ইঞ্চি কম বানিয়েছি মূর্তি। ভারতরত্ন ক্লাবের ইতিহাসে এটাই মনে হয় ছোটো মূর্তি বিগত 2-4-10 বছরের মধ্যে। সব কান থেকে কি আপনারা সারপ্রস্ত পেয়েছেন যে এটা ঠিকই আছে? সেই প্রশাসনিক নির্দেশনামাগুলি পেয়েছি এবং প্রশাসনের যে একটা পারমিশন বলে একটা কথা আছে বা অনুমোদন আছে সেটা প্রসেস চলছে, আশা করি 1-2 দিনের ভেতরে আমাদের কাছে চলে আসবে। ওটা তো প্রশাসন থেকে অ্যাট দ্য 11th আরই দেয়। আর যেমন ট্রাফিক, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইলেকট্রিসিটি ওইগুলির পারমিশন হয়ে গেছে। ওইটা সমস্ত কিছু বেসিস করে লাস্ট মুহূর্তে ডিএম থেকে একটা পারমিশন আসে, সেটা আশা করি 1-2 দিনের ভেতরে আমাদের কাছে আসবে। কত টাকা বাজেট রয়েছে এবছর? আর চাঁদা কি আপনারা এলাকাতে তুলেছেন না? অনেক আমাদের বাজেট এবছর 6-7 লাখ টাকার কাছাকাছি থাকবে, আর উপরে যাবে না। আমাদের প্যান্ডেলে আপনি দেখতে পাবেন সমস্ত কিছু পুরনো মাল, আমরা গতবারের মাল হয়তো উল্টিয়ে রং করে দিচ্ছি বা ওইভাবে ইউজ করছি। আর চাঁদা রসিদ বই আমরা ছাপাই নাই। আমাদের ক্লাবে 700 মেম্বার আছে, আমরা একটা মান্থলি ডোনেশন দিই ক্লাবকে এবং একটা পুজোর চাঁদা আমাদের মেম্বাররা নির্দিষ্ট করা আছে, ওই চাঁদাটা আমরা দেব। আর যেহেতু বারোয়ারি পূজা, আমার গ্রামের মানুষ যদি কেউ সে আমাকে বলে যে নাও ভাই 50 টাকা রাখো মার কাজে লাগাও, সেটা তো আমরা নিশ্চয়ই রাখবো, কিন্তু চাঁদা তোলার জন্য আমরা বাড়ি বাড়ি যাচ্ছি না। এবছর করোনাকে মাথায় রেখে আরও কী সামাজিক কাজকর্ম আপনারা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী লকডাউন পিরিয়ডে দুস্থদের সাহায্য করার জন্য যে নির্দেশনামা ছিল, আমরা 23 দিন বিশাল সংখ্যক মানুষকে ক্লাব প্রাঙ্গণে চাল, ডাল, আলু, লবণ, সবজি ওইসব দিয়েছি, সাবান দিয়েছি, এইভাবে চলছে। আমার পাশাপাশি আমার ক্লাবের পাশের একটা মেয়ে এবার 12 ক্লাসে বোর্ডে স্ট্যান্ড করেছে, ওর অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, ওকে আমরা পড়াশোনার জন্য বই খাতার যা প্রয়োজন আছে সেটা দিচ্ছি। এবং এখানে 2-3টা অনাথ আশ্রম আছে, ওখানে আমাদের একটা ছেলে ওখানে গিয়ে মান্থলি টিউশন দেয়। তো সামাজিক কাজ সারা বছরই আমাদের ক্লাবের মাধ্যমে বেস করে কিছু না কিছু হচ্ছে। যেমন কোনো দুস্থ লোক মারা গেলে ক্লাবের স্বর্ণাপন্ন হলে তাকে সৎকার করার জন্য আমাদের থেকে সাহায্য দিই, আমাদের ছেলেরা যায় কিছু পয়সা করে দিয়ে আমরা যতটুকু পারি সাহায্য করি। সামাজিক কাজ প্রতি সময়ই চলছে। এরকম কোনো একটা শোনা যাচ্ছে যে কোনো গভর্নমেন্ট থেকে কি বা ডিএম থেকে কি কোনো ধরনের নোটিফিকেশান আপনাদের জন্য কোনো আইন বা এই যে প্যান্ডেল তৈরি করতে পারবেন এই ধরনের কোনো সার্কুলেশন কি বের করেছে? না না, আমাদের শুধু আমাদের ভারতরত্ন ক্লাবকে বলে তো কোনো কিছু নেই, এটা তো প্রতি ক্লাবকেই নোটিফিকেশান গভর্নমেন্টের যা আইন আছে, রুলস আছে সেগুলি ইস্যু করেছে এবং সেই অনুযায়ী তো কাজ চলছে। সব ক্লাবেই তো সেইভাবেই কাজ করে। থ্যাংক ইউ, নমস্কার। বর্তমান করোনা পরিস্থিতিতে শহরতলি ভারতরত্ন সংঘের বিশাল এই রাম মন্দিরের আদলে প্যান্ডেল নির্মাণকে ঘিরে এখন বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন। শহরের অন্যান্য বিগ বাজেটের পুজো উদ্যোক্তরা যেখানে সরকারের নির্দেশিকা মেনে পুজোর আয়োজন করছে, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গিতে চলছে এই ভারতরত্ন সংঘের কর্মকর্তারা। রাম রাজত্বে রামের নাম করে জটিল সময়ে সাধারণ মানুষের জীবনের কথা না ভেবে এই বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ এখন প্রায় শেষের পথে চললেও প্রশাসন কিন্তু অনেকটাই নীরব। এতে করে প্রশাসনের ভূমিকা নিয়ে দেখা দেয় গুঞ্জন। যদিও রবিবার ক্লাব কর্মকর্তারা জানান, অগ্নি নির্বাপক দপ্তর, বিদ্যুৎ নিগম, স্থানীয় আরক্ষা প্রশাসনের অনুমতি পেলেও এখনো পর্যন্ত জেলা শাসকের অনুমোদন পাওয়া যায়নি। ফলে স্বাভাবিকভাবেই বিশাল আকার এই প্যান্ডেলের গুঞ্জন যেভাবে দেখা দিয়েছে উৎসবপ্রেমীদের মনে, তাতে প্রশ্ন উঠছে শহরের অন্যান্য বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের ব্রাত রেখে প্রশাসন রাম মন্দিরের আদলে তৈরি প্যান্ডেলের অনুমতি দেবে কিনা, যার দিকে এখন তাকিয়ে রয়েছেন আগরতলা শহরের বিভিন্ন বড় ক্লাবগুলির পাশাপাশি রাজ্যের উৎসবপ্রেমী জনগণ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।